লন্ড্রি ব্যবসায়ীকে খুনের অপরাধে তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক ঘটনায় মূল অভিযুক্ত নাবালক জুভেনাইল কোর্টে বিচারাধীন এক ব্যক্তিকে খুনের অপরাধে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক শুক্রবার বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রীময়ী কুণ্ডু এই নির্দেশ দেন পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দিয়েছেন তিনি জানা গেছে দু সালে বড়ানগরের বাসিন্দা নেপাল ঘোষ নামে এক লন্ড্রি ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা ধার নেয় জয়দেব দাস নামে এক নাবালক টাকা ফেরত না দেওয়ার জন্যে বাড়ি থেকে ডেকে বন্ধুদের লাগিয়ে খুন করে নেপালকে বর্তমানে জয়দেব জুভাইনাল কোর্টে বিচারাধীন খুনের সাজা হলো সাবালক তিনজন আসামি নাবালক যে পরিকল্পনা করেছিল খুন করার টাকা শোধ দেবে না বলে তার নাম জয়দেব দাস সে টাকা নিয়েছে টাকা শোধ দেবে না দাদার ওই নেপাল ঘোষকে ডেকে নিয়ে তাহাদের আংটি সোনা টাকা বালা মোবাইল ইত্যাদি কেড়ে নেওয়ার পরিকল্পনায় এই তিন দাদা সুরজিৎ কর্মকার রাজুশীল তিদিপ বিশ্বাসকে কাজে লাগায় হ্যাঁ আমরা আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলামেস্ট কেস মনে করে ব্যুরো রিপোর্ট নিউজ নিউটাউন